আমাদের স্কুল এবং আমাদের গর্ব এই যে স্কুলটি। তো আমাদের স্কুলের নাম হচ্ছে বরগাছা ইউনিয়ন প্রণত পাঠশালা। মানে এক টাকার বিনিময়ে তুমি এক লিটার ঠান্ডা জল পাবে এবং দু টাকার বিনিময়ে দু লিটার। গ্রাম পঞ্চায়েত এত সুন্দর একটা প্রকল্প বানিয়েছে যেটা তোমাদের কিছু বলতে পারবো না, খুবই ভালো প্রকল্প। এই যে গরমের জন্য খুবই ভালো। কিসের কার্ড এটা? এটা বিয়ের। এটা বিয়ের কার্ড কেটে নিয়ে যাচ্ছে। আমার কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না বলে। তো দেখি মাকে দূর থেকে দেখে কতটা সুন্দর লাগে। সত্যি বলতে মাকে সুন্দরই দেখতে, ঠিক আছে? তো সো গাইস, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সাথে এবং তোমাদের পাশেতে আমি চলে আসছি সচিন। তো আজকের ব্লগিং ভিডিওটা হতে চলেছে আমার শহর বরগাছিয়া, এবং শুধু আমার নয় তোমাদেরও শহর বরগাছিয়া নিয়ে একটা নতুন ব্লগ বানাচ্ছি। তো এখন তোমাদের মনেতে প্রশ্ন আসছে যে এতদিন পর কেন? একটা তো ভিডিও ছেড়েছিল যে কিছুদিনের ভিতরেই চলে আসছে। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ওই যে ভিডিওটিতে এক মিনিমাম মানে সব থেকে এটা মানে কমের মধ্যেই 100টা ভিউস যেন আসে। 100টা ভিউস আসার পর আমি এই যে ব্লগটা পোস্ট করব। কিন্তু দেখা যাচ্ছে এক মাস হয়ে গেল কিন্তু 100টা ভিউস ওই যে ভিডিওতে আসে না, এই জন্য আমি এই যে ব্লগটা পোস্ট করতে পারিনি বা ছাড়তে পারিনি। তো এখন ওই যে ভিডিওটাতে 100টার অধিক ভিউস চলে আসছে, সেই জন্য আমি এই যে ব্লগটি পোস্ট করছি। তো গাইস, আমার শহর তো তোমরা জানতে পারলে আমার শহর বরগাছিয়া, কিন্তু আমি তোমাদের শহর কীভাবে জানতে পারবো? তো তোমাদের শহর জানার জন্য আমার এই ভিডিওটাতে বা আমার এই ব্লগে তোমরা কমেন্টে তোমাদের শহর লেখো। যদি আমার আশেপাশে কোনো শহর হয়ে থাকে তো ওদেরকে কথা দিলাম আমি এই চ্যালেঞ্জে তোমাদের শহর দেখাবো যদি আমার শহরের আশেপাশে তোমাদের শহর হয়ে থাকে। তো বেশি দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। তো চলো ভিডিওটি শুরু করি। তো সো গাইস, আমি চলে এলাম বরগাছিয়া এবং মুন্সিরহাট যে রোড তোমরা দেখতে পাচ্ছ, বরগাছিয়া মুন্সিরহাট, আর আমার পিছনে রয়েছে বরগাছিয়া জদলপুর থানা। তো আমি ভিডিওটি এখান দিয়ে শুরু করছি, আর ওদিকে রয়েছে বরগাছিয়া জদলপুর রোড। আমি এক্ষুনি আছি তোমাদের জন্য। তো গাইস, আমি এই যে ব্লগটি এখান দিয়ে শুরু করছি এবং শেষ করব বরগাছিয়া 14 নম্বর পোল, তো ওখানে শেষ করব। তো এবং তোমাদের কিছু সিনেমাটিক শট আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নিই। এখন আমি দাঁড়িয়ে আছি বরগাছিয়া জদলপুর রোডের মধ্যে। তো ওখান থেকে সোজা চলে যাচ্ছে জদলপুর, আর বিভিন্ন জায়গাতে যেমন রাজুলহাট, ধরো যেখানে আমরা ব্লক করেছি আশেপাশে, তো সেখানে যাচ্ছে আর জাঙ্গিপাড়া থেকে শুরু করে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে এখানে ভিডিওটা স্টপ করতে হবে। তো চলো এবার দেখা যাক আমরা কোথায় যাই। সো গাইস, এখন আমরা রয়েছি বরগাছিয়া পাঁথিয়াল রোডে, আর তোমরা পিছনে মাইলস্টোনটা দেখেই বুঝতে পারছো আমরা এখন পাঁথিয়াল রোডে তো রয়েছি। আর আমাদের পিছনে রয়েছে বরগাছিয়া সরস্বতী গ্রাউন্ড। তো এখানকার কিছু ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এখানে তো আমরা এতক্ষণ আছি, আর কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব বরগাছিয়া স্টেশন, আরও অনেক নানা নানান জায়গাতে যেটা বরগাছিয়ার ব্লগে তোমরা দেখতে পারছো। গাইস, আমি এইমাত্র চলে এলাম বরগাছিয়া রেলওয়ে স্টেশনে। বরগাছিয়া রেলওয়ে স্টেশন আমার অনেক ভিডিওতে দেখেছো, তবু আমি বরগাছিয়ার ব্লগ বানাচ্ছি বলে তো এই রেলওয়ে স্টেশনটা তোমাদের দেখানো আমার অবশ্যই দরকার। তো সেই জন্য আমি রেলওয়ে স্টেশনটা বানাতে চলে আসছি। এখন রয়েছি বরগাছিয়া রেলওয়ে স্টেশনের ব্রিজে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের আরও কিছু ভিডিও বা আরও কিছু শর্ট দেখাবো যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নিচে যাই আমরা।
সো গাইস, আমি এইমাত্র চলে এলাম কোথায়, এইমাত্র এলাম বরগাছা এবং হাঁটাল রোডের মধ্যে। তো এখানে তোমরা আশেপাশের লোকেশনটা থেকে বুঝতে পারছো আমরা আমি কোথায় আছি, বরগাছা হাঁটালে। আমরা আরও শুরু করছি, আরও অনেক দূর দূর যাবো, বরগাছার ভিতরেই যাবো। তো চলো গাইস, চলো এই যায় আর কিছু সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিই, এবং দেখিয়ে দিই তোমাদের কেমন লাগে সেটা বলবে কমেন্টের মাধ্যমে। চলো গাইস, আমরা এইমাত্র চলে এলাম বরগাছা পোস্ট অফিস। বরগাছা পোস্ট অফিসে এবার যাবো আমরা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প থেকে সোজা যাবো বরগাছিয়া আরো অনেক দূর। আমরা এখন বরগাছিয়ার পেট্রোল পাম্পে রয়েছি, আর বরগাছিয়ার পেট্রোল পাম্পের দৃশ্য তোমরা দেখে নাও, খুবই ভালো লাগবে। বরগাছিয়ার পেট্রোল পাম্প এবং তার আশেপাশে এই ওদিকে রয়েছে একটা ধাবা, মানে একটা বাঙালি ধাবা রয়েছে, খাবার দাবার খুবই ভালো করে। তো সো গাইস, আমরা এইমাত্র বরগাছিয়া। আরে কেনা ক্যা চাতে হো? হ্যাঁ, তো বরগাছিয়া অঞ্চল পান্না নার্সিং বালিকা বিদ্যালয়ে আমরা চলে এলাম। বরগাছিয়ার মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি স্কুলের নামটা ভুলে গেছি। তো দেখে নাও, এখন দেখতে পাচ্ছ দরজায় তালা দেওয়া, তো আমরা এখন ঢুকতে পারবো না। বাইরে থেকে যতটা তোমার দেখাতে পারবো তো তোমাদের সেটাই দেখাচ্ছি। তো চলো দেখিয়ে দিই। যাবো আমরা কোথায়, এরপর যাবো আমরা বরগাছিয়া বয়েজ, মানে আমাদের স্কুল এবং আমাদের গর্ব এই যে স্কুলটি। তো আমাদের স্কুলের নাম হচ্ছে বরগাছিয়া ইউনিয়ন প্রণত পাঠশালা। তো দেখা হচ্ছে, তো গাইস বরগাছিয়া ইউনিয়ন প্রণত পাঠশালায়। তো এটা আমাদের যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, সুন্দর একটা প্রকল্প বানিয়েছে, যেটা তোমাদের কিছু বলতে পারবো না, খুবই ভালো প্রকল্প, এই যে গরমের জন্য খুবই ভালো হবে। তো তোমাদের দেখিয়ে দিই এই প্রকল্পটা কীভাবে ইউজ করছে আমাদের এখানকার মানুষেরা। তো চলো দেখিয়ে দিই। আমরা কোথায় চলে এলাম, আমরা চলে আসছি বরগাছিয়া স্বাস্থ্যকেন্দ্র, মানে আমাদের বরগাছিয়া হাসপাতাল। তো বরগাছিয়া হাসপাতালের সামনে রয়েছে বরগাছিয়া হাসপাতাল মাঠ। এখানে তো আমাদের খেলাধুলা হয়, পাঞ্চিং বল খেলি, ফুটবল বল খেলি, ক্রিকেট যখন যেমন খেলা হয় আমরা তখন সেইভাবে খেলি। তো আমাদের ওই দিকেই পাশেই বাড়ি। তো এই জায়গাটা খুবই ভালো লাগছে, এই জায়গাটা পুরো মানে গাছেতে ভর্তি, আর আমাদের কাছে গাছ মানে অনেক বড় ব্যাপার, একটা গাছের একটি প্রাণ, তোমরা নিশ্চয়ই জানো। চলো একটু গাছের সিনেমাটিক শট করে নিই। আমরা চলে এলাম বরগাছিয়া মশাশন মঠে। তো বরগাছিয়া মঠ শ্মশান মঠে এসে আমরা কি দেখতে পাচ্ছি, তো এবং তোমরা কি দেখতে পাচ্ছ, তো দেখি আমি এবং তোমরা কি কি দেখতে পাচ্ছ। তো
অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ একটা বড় মন্দির রয়েছে তোমাদের, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন দেখিয়ে দিচ্ছি, চিন্তা করোনি, ভালোভাবে দেখাবো, ঠিক আছে? তো অত উতলা হও না। তারপর এখানে রয়েছে সিনেমাটিক শট করার জন্য আবির তো প্রস্তুত হয়ে আছে, আর এখানে বড় বড় গাছ, একটা বড় জায়গা, খুবই সুন্দর জায়গা রয়েছে। আর এখানে সত্যি বলতে গেলে না আমার মনটা এতটাই শান্তি হয়ে যায় বা এতটা শান্ত হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো একটু দেখিয়ে দিই আমাদের মহাশাসন মঠটাকে। তো গাইস, মাকে যে দেখাবো, মাকে দেখানোর মানে একটা বিরাট বড় বাধা পড়ে গেছে এখানে তালা দিয়ে, তো মাকে দেখাতে পারছি না। দূর থেকে যতটা দেখাতে পারছি তো তোমাদের ততটাই দেখাচ্ছি, ঠিক আছে? মনে দুঃখ নিও না, আমারও কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না বলে। তো দেখি মাকে দূর থেকে দেখে কতটা সুন্দর লাগে, সত্যি বলতে মাকে সুন্দরই দেখতে, ঠিক আছে? তো আরও সুন্দর যদি হতো, মানে যদি দরজাটা খোলা থাকতো তাহলে আরও সুন্দরভাবে তোমাদের দেখাতাম। তো চলো দেখিয়ে দিই মায়ের ছবি। ব্লগের মাঝখানে হঠাৎ করে একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়। তো দেখা হয়ে তো তার মানে শুনলাম যে তার দিদির বিয়ে, তো সেইখানে তার দিদির বিয়ের উপলক্ষে আমার সাথে তার কি কথোপকথন হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে নাও, আমি আর এখন কিছু বলবো না, তো ভিডিও দেখে নাও, চলো। কিসের কার্ড এটা? এটা বিয়ের, এটা বিয়ের কার্ড কেটে নিয়ে যাচ্ছে তোমার আর তোমার সাবস্ক্রাইবারদের সবার নিমন্ত্রণ। হ্যাঁ, তো আমাদের এবং তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ রয়েছে এই বিয়ের জন্য, আর হচ্ছে বিয়ে বাড়িতে সবাই সাথে টাটা টাটা। তো গাইস আমরা চলে এলাম বরগাছিয়া 14 নম্বর পোল, আর এখানে রয়েছে একটা নতুন জায়গা যেখানে আমরা এখন বসে আছি, আমি এখন সত্যি বলতে বসে আছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা হচ্ছে বরগাছিয়া 14 নম্বর, আর পিছনে রয়েছে একটা বড় ফ্যাক্টরি রয়েছে, একটা বড় ফ্যাক্টরি রয়েছে, আর এই জায়গাটা শোনা যাচ্ছে যে একটা বড় ধরনের পেট্রোল পাম্প হবে, ঠিক আছে? এখন পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত খালি মাঠ বা ফাঁকা মাঠ, মাটি মেলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে খাল, তো খালটা কেমন, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখেছো, যদি তোমরা বরগাছিয়ার বাসিন্দা বা বরগাছিয়ার মানুষ হও তাহলে নিশ্চয়ই খালটা তোমরা অবশ্যই দেখেছো। তো গাইস ওই দিকে চলে যাচ্ছে, মানে ওই দিকটা হচ্ছে ডুমজুর, আর এই দিকে চলে যাচ্ছে বরগাছিয়া, মানে আমরা বর্তমানে রয়েছি বরগাছিয়ার বর্ডারে, আর এই দিকটা বরগাছিয়া বর্ডার, আর ওই দিকে সন্তোষপুর, ডুমজুর, দক্ষিণবাড়ি, এমনকি হাওড়া, কলকাতা, ওই দিকে সব চলে যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে বরগাছিয়া মুন্সিরহাট, এই দিকে সোজা চলে যাবে বরগাছিয়া মুন্সিরহাট, সব জায়গায় চলে যাচ্ছে। তো ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। তো আপাতত আমি ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগিং ভিডিও, টাটা।